নমস্কার আজকে আমি করাবো চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের ওপর এই অ্যাক্টিভিটি টাস্কটা নভেম্বর মাসের দু সাল তো এটা ডিসেম্বরের প্রথমেই দেওয়া হবে আর এবারের অ্যাক্টিভিটি টাস্কটার একটা স্পেশাল ইম্পর্টেন্স রয়েছে সেটা হলো এখানে মার্কস দেয়া রয়েছে যেমন ইংলিশটা ফর্টি মার্কসের আছে এরকম ক্লাস ফোরের সব সাবজেক্টই ফর্টি মার্কস রয়েছে এই নাম্বারগুলোর ওপর ভিত্তি করে মার্কশিট তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই খুব মনোযোগ দিয়ে এবারে টাস্কগুলো তোমাদের কমপ্লিট করতে হবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো লাইক করো শেয়ার করো তাহলে শুরু করছি ইংলিশটা রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন মিলো নিচের প্রচ্ছদটা পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও গুগল কুড নাও সি দ্য অ্যাকচুয়াল প্রসেস অব বেঙ্গলি কুকিং গুগল এখন দেখতে পাচ্ছে বাঙালি যে রান্না তার আসল পদ্ধতিটা হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড সে বাঙালি খাবারের প্রতি একটা নতুন ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহুকারি তাহলে সে দুপুরের খাবার খেলো রাইস মানে হচ্ছে ভাত আর রহুকারি রুই মাছের ঝোল দিয়ে সে খুব ভালোভাবে দুপুরের খাবারটা খেলো দেন দেয়ার জ্যান্ড সুইট কার্ড তারপরে ছিল রসগোল্লা এবং মিষ্টি দই ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ড মা অ্যান্ড হেয়ার স্টোরিজ সন্ধেবেলা ছেলেমেয়েরা ঠাকুমার চারপাশে বসলো এবং গল্প শুনছিল গোগল এনজয়েড ডিটিং পেয়াজ অনিয়ন পকোড়াজ এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক গোগল পেঁয়াজিটাকে খুব উপভোগ করলো পেঁয়াজি হচ্ছে পেঁয়াজের পকোড়া যেটা একটা খুব প্রিয় বাঙালি স্ন্যাক স্ন্যাক মানে কি হালকা খাবার তাহলে গোগল পেঁয়াজিটা খেতে খুব পছন্দ করল এবারে আমরা প্রশ্ন দেখব ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ তাহলে তথ্য নিয়ে এখান থেকে ইনফরমেশন নিয়ে এই ছকটা পূরণ করতে হবে তাহলে এটা কি আছে ফুড অ্যাট লাঞ্চ তাহলে লাঞ্চে কী কী খাবার ছিল তাহলে কী কী খাবার ছিল লাঞ্চে রাইস ছিল রহুকারি রসগোল্লা আর সুইট কার্ড তাহলে রাইস রহুকারি রসগোল্লা সুইট কার্ড এই ছিল লাঞ্চের খাবার এবার ফুড ইন দ্য ইভিনিং ইভিনিংয়ে মানে সন্ধ্যেবেলায় খাবারে কী ছিল পেঁয়াজি ছিল তাহলে ইভিনিংয়ে ছিল পেঁয়াজি হয়ে গেল এটা কিন্তু পাঁচ নম্বর ছিল এই বক্সটায় এবারে বি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কি আছে হোয়াই ডিড গোগল ফিল ইন্টারেস্টেড ইন বেঙ্গলি ফুড কেন গোগল বাঙালি খাবারের প্রতি আগ্রহ দেখালো তাহলে উত্তরটা কি হবে গোগল ফেল্ড ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড বিকজ হি স দ্য কুকিং প্রসেস তাহলে সে কেন আগ্রহী হয়েছিল কেননা বিকজ হি স দ্য কুকিং প্রসেস সে রান্না করার পদ্ধতিটা দেখেছিল সেই জন্য ওর আগ্রহ হয়েছিল এবারে বিয়ের দুই দেখো হোয়াট ডিট দ্য চিলড্রেন ডু ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলা ছেলেরা কি করছিল কি করছিল দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ড মা অ্যান্ড হিয়ার স্টোরিজ ইন দ্য ইভিনিং তাহলে সন্ধেবেলা ছেলেরা ঠাকুমার পাশে বসে গল্প শুনছিল তাহলে দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ড মা অ্যান্ড হিয়ার স্টোরিজ ইন দ্য ইভিনিং এবারে আরেকটা প্যাসেজ আছে দু একটা দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো তাহলে এই প্রচ্ছদটা পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে পড়ে নি ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ ফর মোর দ্যান টু হান্ড্রেড ইয়ার্স তাহলে ভারত ব্রিটিশদের হাতের মুঠোয় ছিল দুশো বছরেরও বেশি সময় তাহলে ব্রিটিশদের খপ্পরে ছিল ক্লাচেস মানে কি হাতের মুঠো বা খপ্পর তাহলে ব্রিটিশদের খপ্পরে ভারত ছিল দুশো বছরেরও বেশি সময় দে আয়ার ভেরি ক্রুয়েল তারা ছিল খুব নিষ্ঠুর তাহলে দে হচ্ছে ব্রিটিশরা ইংরেজরা তারা ছিল খুব ক্রুয়েল নিষ্ঠুর দ্য ডিড নট লাইক দেম ভারতীয়রা তাদের পছন্দ করত না পিপল ফট ফর দ্য ফ্রিডম অব দেয়ার মাদারল্যান্ড লোকজনরা মানে ভারতের লোকজনরা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিল দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী তারা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মতো নেতাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করেনি দ্য ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি ভারতীয়রা তাদের মাতৃভূমিকে খুবই ভালোবাসত দে চেস্ট দেম আউট অব দ্য কান্ট্রি তারা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তাহলে তাদেরকে মানে ইংরেজদের মানে ভারতীয় জনগণরা ইংরেজদের তাদের নিজেদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল ইন্ডিয়া গট ফ্রিডম অন ফিফটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন ভারত স্বাধীনতা পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিস ডে ইজ অবজার্ভ অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া সেই দিনটা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয় উই হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণ মনো অন দ্যাট ডে তাহলে আমরা সেই দিন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম সেটা আমরা গাই তাহলে জাতীয় সঙ্গীত গাই সেটা হচ্ছে জনগণ মন সেই দিনকে আমরা গাই এবং পতাকা তুলি জনগণমনো ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর তাহলে এই জনগণমন কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল প্যাসেজটা এবার প্রশ্ন দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস তাহলে এখানে অল্টারনেটিভ রয়েছে সেখান থেকে সঠিক উত্তরটার নিচে দাগ দিতে হবে তাহলে তিনটে রয়েছে এক নম্বর করে তিন নম্বর মোট তাহলে প্রথমটা কি আছে দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর তাহলে ব্রিটিশরা ভারতকে স্বাধীন ভারতকে ভারতে রাজত্ব করেছিল কত বছর তাহলে প্রথমটা আছে টু হান্ড্রেড ইয়ার্স ওভার টু হান্ড্রেড ইয়ার্স থ্রি হান্ড্রেড ইয়ার্স আর ওভার থ্রি হান্ড্রেড ইয়ার্স দুশো বছর দুশো বছরের বেশি তিনশো বছর তিনশো বছরের বেশি তাহলে এখানে আমরা পেয়েছি মোর দ্যান টু হান্ড্রেড ইয়ার্স দুশো বছরের বেশি তাহলে এইটা হবে ওভার টু হান্ড্রেড ইয়ার্স দুশো বছরের বেশি ব্রিটিশরা ভারতে রাজত্ব করেছিল তারপরে প্রশ্ন ইন্ডিয়া বিকেম ফ্রি অন তাহলে ভারত স্বাধীন হয়েছিল কবে কোন ডেটটায় তাহলে কবে স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তাহলে প্রথমটা হবে ফিফটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন তাহলে এটা হবে প্রথমটা তারপরে তিনেরটা আওয়ার ন্যাশনাল অ্যানথেম ওয়াজ রিটেন বাই তাহলে আমাদের যে ন্যাশনাল অ্যানথেম সেটা কে লিখেছিলেন সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ টেগর নজরুল ইসলাম তাহলে লিখেছিলেন কে রবীন্দ্রনাথ টেগর তাহলে এখানে সিএপটা হবে তাহলে এই পেজটা আমাদের হলো এবার যাব নেক্সট পেজে এবারে তিনেরগুলো কি বলছে সিলেক্ট দ্য ম্যাস্কিউলিন জেন্ডার ফেমিনাইন জেন্ডার নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড পুট ইন কারেক্ট কলামস তাহলে এখানে চারটে বাক্য রয়েছে সেন্টেন্স রয়েছে সেখান থেকে জেন্ডার ফেমিনাইন জেন্ডার আর কমন জেন্ডার খুঁজে নিয়ে এই বক্সগুলোতে বসাতে হবে প্রথম বাক্যটা কি সুরিয়া ইজ মাই সিস্টার সুরিয়া আমার বোন তাহলে সুরিয়া আর সিস্টার এই দুটোই ফেমিনাইন জেন্ডার হবে কেননা সুরিয়া হচ্ছে মেয়েদের নাম আর সিস্টার মানে বোন এই দুটোই হচ্ছে স্ত্রীবাচক শব্দ তাহলে সুরিয়া আর সিস্টার দুটোই ফেমিনাইন জেন্ডারের ঘরে হবে তারপরে বাক্যটা কি আছে রিজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ডস রিজু আর সুমিত হলো বন্ধু তাহলে রিজু আর সুমিত এটা হচ্ছে দুজন ছেলের নাম তাহলে রিজু আর সুমিত হয়ে গেল মাস্কিলিন জেন্ডারে তাহলে রিজু আর সুমিত হচ্ছে পুংলিঙ্গ আর ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে কি বন্ধু এই ফ্রেন্ডস শব্দটা বন্ধু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই এটা হচ্ছে কমন জেন্ডারের ঘরে যাবে তাহলে কমন জেন্ডার হচ্ছে যে সমস্ত শব্দ সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে নির্দিষ্ট করে বোঝা যায় না সেগুলো হচ্ছে কমন জেন্ডার তাহলে ফ্রেন্ড হচ্ছে কমন জেন্ডার তারপরে রকি ইজ এ ডগ রকি একটা কুকুর এই বাক্যটা দেখো রকি ইজ এ ডগ এখানে এই যে ডগটা রয়েছে সেই মানে কুকুরটা এই বাক্যটা দেখে আমরা বুঝতে পারবো না সেটা ছেলে কুকুর না মেয়ে কুকুর শুধু আমরা জানছি যে রকি ইজ এ ডগ রকি একটা কুকুর তাহলে যেহেতু আমরা বুঝতে পারছি না যে এই কুকুরটা ছেলে নামে সেই জন্য আমরা এটাকে কমন জেন্ডারের ঘরে ফেলবো তাহলে রকি কুকুরটার নাম সেটাও আমরা কমন জেন্ডারে আর ডগ কুকুরটা হচ্ছে কমন জেন্ডার হবে এবারে চার নম্বর সেন্টেন্স আছে দেয়ার ইজ এ ক্লক ইন দ্য ওয়াল দেয়ালে একটা ঘড়ি আছে তাহলে ক্লক ঘড়িটা হচ্ছে নিউটা জেন্ডার তাহলে কোনো জড় পদার্থ যেগুলো প্রাণ নেই সেগুলো হচ্ছে নিউটার জেন্ডার তাহলে ক্লকটা হলো নিউটা জেন্ডার আর তাহলে মাস্কুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ ফেমিনাইন জেন্ডার হচ্ছে স্ত্রী আর নিউট্রাল জেন্ডার হচ্ছে ক্লিভ লিঙ্গ আর কমন জেন্ডার হচ্ছে যেটা ছেলে বা মেয়ে দুটোই হতে পারে উভয় লিঙ্গ এবারে একটা দেখো কি বলছে ফিলিন দ্য ব্লাংস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রমস দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস তাহলে এখানে ব্র্যাকেটে ভার্ব রয়েছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে কি হয় যে সাবজেক্ট তারপরে ইজ আর মানে এম ইজ যে কোনো একটা বসে আর ভারটার সঙ্গে আইএনজি যোগ হয় তাহলে করে ফেলি প্রথমটা আছে দ্য গার্ল আর এখানে ভার্ভ আছে সিং তাহলে হবে দ্য গার্ল ইজ সিঙ্গিং তাহলে দ্য গার্ল মেয়েটি তাহলে মেয়েটি হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই ইজ হলো তাহলে দ্য গার্ল ইজ সিঙ্গিং মেয়েটা গান গাইছে তারপর বিয়েডটা দে আর আর প্লেইং তাহলে দে এর সঙ্গে আর হয় দে মানে তারা অনেকজন এর সঙ্গে আর হয় দে আর প্লেইং তাহলে তারা খেলছে দ্য স্টুডেন্টস আর রাইটিং তাহলে দ্য স্টুডেন্টস ছাত্ররা লিখছে দ্য স্টুডেন্টস আর রাইটিং তাহলে অনেকজন ছাত্র তাই আর হলো হি ইজ রিডিং সে পড়ছে তাহলে হি ইজ রিডিং সে পড়ছে এটা হয়ে গেল চারেরটা এবারে দেখো পাঁচ কি বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এই শব্দগুলো দিয়ে ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে বাক্য রচনা প্রথমটা আছে কি ডিলাইটেড ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত পুলকিত বাক্যটা দেখো দ্য চাইল্ড ওয়াজ ডিলাইটেড টু সি এ টয় তাহলে দ্য চাইল্ড শিশুটি খুব আনন্দিত হয়েছিল খেলনাটা দেখে দ্য চাইল্ড ওয়াজ ডিলাইটেড টু সি এ টয় তাহলে একটা খেলনা দেখে শিশুটি খুব আনন্দিত হয়েছিল এরপরে আছে ভেরিওয়াস ভেরিওয়াস মানে হচ্ছে বিভিন্ন সি হ্যাজ ভেরিওয়াস টাইপস অফ পেন্স তার কাছে বিভিন্ন রকমের পেন আছে তাহলে সি হ্যাজ ভেরিওয়াস টাইপস অফ পেনস তারপরে শব্দ হচ্ছে প্রসপেক্ট প্রসপেক্ট মানে প্রত্যাশা বাক্যটা দেখো ইজ দে আর এনি প্রসপেক্ট অফ ডেভেলপমেন্ট উন্নতির কি কোনো আশা আছে তাহলে এই বাক্যটার মানে এটা ইজ দে আর এনি প্রসপেক্ট অফ ডেভেলপমেন্ট এরপরে চার নম্বর হচ্ছে গেজড গেজড মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা দ্য গার্ল অ্যাট মি মেয়েটি এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল তাহলে পাঁচ আমাদের হলো এবারে ছয় হু অ্যাম আই আমি কে প্রথমটা দেখো আই হ্যাভ এ হিউজ বডি তাহলে আমার বিরাট শরীর আই হ্যাভ এ ট্রাঙ্ক আমার একটা সুর আছে মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট আমার ডাককে বলা হয় ট্রাম্পেট তাহলে আমি কে এলিফ্যান্ট হাতি বিয়েরটা দেখো আই ক্যান ফ্রাই আমি উঠতে পারি আই হুট তাহলে হুট হচ্ছে কার ডাক প্যাঁচার ডাক আই কাম আউট ইন দ্য নাইট আমি রাতে বেরোই তাহলে এটা হচ্ছে আউল প্যাঁচা তাই প্রথম এলিফ্যান্ট তারপরে আউল তারপর সি দেখো আই ইট গ্রাস আমি ঘাস খাই আই ব্লিট ব্লিট মানে হচ্ছে ব্যা ব্যা করে ডাকা তাহলে ব্লিটটা হচ্ছে ভেড়ার ডাক ব্যা ব্যা করে ডাকা আই গিভ মিল্ক তাহলে দুধ দিই ব্যা ব্যা করে ডাকি ঘাস খাইকে শিপ। এটা হচ্ছে ভেড়া তারপরে সাত দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড কমপ্লিট সেন্টেন্সেস এখান থেকে সঠিক যে অ্যাডভার্বটা হবে সেটা বসাতে হবে এবং বাক্যটা সম্পূর্ণ করতে হবে প্রথমটা কি আছে দ্য গার্ল স্পিক্স পোলাইটলি তাহলে মেয়েটা কথা বলে পোলাইটলি নম্রভাবে এটা হবে পোলাইটলি তারপরে হি ইজ কমপ্লিটলি সেফ নাও তাহলে কমপ্লিটমিন কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সাথে তাহলে এখানে হবে কমপ্লিটলি সে এখন সম্পূর্ণ সুরক্ষিত তারপরটা আই সিং ডেইলি ডেইলি মানে হচ্ছে প্রত্যেক দিন আর এখানে টু আইস মানে হচ্ছে দিনে দুবার তাহলে এটা হবে ডেইলি আই সিং ডেইলি আমি প্রত্যেক দিন গান গাই এবারে আর দেখো হাউ টু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম কীভাবে তুমি বাড়িতে দিন কাটাও রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইট সে সম্বন্ধে পাঁচটা বাক্য লেখো তাহলে এখানে পাঁচ নম্বর আছে দেখো আমি কী লিখেছি কীভাবে সারাদিন তুমি বাড়িতে কাটাও আই ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড আই ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড ব্রাশ মাই টিথ তাহলে আমি সকালে ঘুম থেকে উঠি এবং দাঁত মাজি আই ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড ব্রাশ মাই টিথ দেন তারপরে আই ইট মাই ব্রেকফাস্ট তারপরে আমি আমার সকালের খাবার খাই আফটার আই স্টাডি ফর টু আওয়ার্স তারপর আমি দু ঘন্টা পড়াশোনা করি অ্যান্ড দেন গো টু প্লে উইথ মাই ব্রাদার তারপর আমার ভাইয়ের সঙ্গে খেলতে যাই অ্যাট নুন দুপুরে আই টেক বাথ অ্যান্ড কমপ্লিট লাঞ্চ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স তাহলে অ্যাট নুন দুপুরে আমি স্নান করি এবং লাঞ্চ করি মানে দুপুরের খাবার খাই বাড়ির সবার সঙ্গে মাই ব্রাদার অ্যান্ড আই গো টু নিয়ার বাই পার্ক ইন আফটারনুন আমার ভাই এবং আমি পাশের পার্কে যাই বিকেলবেলা ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলা উই হিয়ার স্টোরি ফ্রম গ্র্যান্ডমা আমরা ঠাকুমার কাছ থেকে গল্প শুনি অ্যান্ড ইট সাম স্ন্যাক্স এবং কিছু হালকা খাবার খাই তাহলে দেখো তোমরা দেখে নাও চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো যাতে তোমরা পরে ভালোভাবে লিখতে পারো তাহলে ইংলিশ অংশটা কিন্তু আমাদের এখানেই শেষ হচ্ছে এখানে তাহলে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ